আমি এখন কিভাবে ভাববো কিভাবে ভাববো নে, সে শিক্ষা নবিশ তো আমার তোমাদের কাছে নিতে হবে। তা নিতে যাবে কেন লো? হ্যাঁ, তুই কি ভালো কথা শোনার মানুষ নাকি? কারোর ভালো কথা শুনবি না। কাল বউয়ের বন্ধুরা তোর ছেলের নামে কত সুখ্যাতি করলো, সবাই বললো জামাই বাবু ওপর থেকে অমন শক্ত হলে কি হবে, মনটা খুব ভালো, কত সুন্দর করে দায়ের দায়িত্ব পালন করলো, এই যে সুনামটা কুড়ালো তোর ছেলে, সেটা তো বউয়ের জন্য কুড়ালো রে। তোর গুণে তোর ছেলেকে কেউ সুনাম করেনি, শয়তান বুড়ি কোথাকার এখন জ্বালিয়ে খেলো। আর শিমুল শোন, মিষ্টি এনেছিস যখন মিষ্টিগুলো সবাইকে একটু ভাগ করে দে তো, দে। না না, আমরা মিষ্টি খাবো না, আমরা সির্ফ একটা কথা বলতে এসেছি। বলি এখন অসময়, আবার কি কথা গো? যাকে যাকে উপর আর বলি, কাল থেকে যে তোর স্কুল শুরু হবে সে কথা কি মনে আছে, নাকি একেবারে টানা ছুটি নিয়ে নিয়েছিস? কি আশ্চর্য, টানা ছুটি নেবো কোত্থেকে মা? কালকে স্কুলে জয়েন করতে হবে, শুধু আজকের দিনটাই ঠিক আছে। এই যে নবনন্দিনী, তুমি কি বাইরের জামা কাপড় ছাড়বে না এ পরেই থাকবে? না কিছু খাবে টাবে তো নাকি? আমি তো দাসীবাদী রয়েছি মা, বলো তুমি কি খাবে এনে দিই। মা ওরা সবাই এসেছে, ওদের সাথে একটু কথা বলে নি, তারপর আমি আসছি। আমরাও আর দাঁড়াবো না বুঝলে তো, আমরাও এগোবো। তুমি এসছো বলে তোমার সঙ্গে একটু দেখা করতে এলাম, আর একটা কথা বলতেও এলাম। বলছি কাকিমা, ওকে না কালকে একটু নিয়ে যাবো, হ্যাঁ আমাদের বাড়ি। এই বিয়ের পর থেকে তো আর দেখা কথা সেরকমভাবে হয়নি, আমরা সবাই কালকে একটু বসছি, তাই ওকেও নিয়ে যাব। আর নতুন বউ এলো আমাদের পর আগে, একটু নেমন্তন্ন করে খাওয়ালামও না পর্যন্ত। কাল নেমন্তন্ন রইলো তোমার শিমুল, অবশ্যই যেও কেমন? না 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 বাবু, ও এখন সম্ভব নয়। সম্ভব নয় কেন? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। আরে একেবারে নতুন বউ, আমার আত্মীয় স্বজনদের বাড়িতে এখনো যাওয়া হলো না, তোমাদের বাড়িতে কি যাবে গো? আমরা তো পাশ মেয়ে থাকি, দুটো ঘর পরে, কি এমন দূর আছে? আর বিকেল বেলা নিয়ে যাব, ফির আমরা একসাথে এসে দিয়ে ভি যাব। আমি যাব, আমি যাব। তুমি তো নিশ্চয়ই যাবে, পুতুলকে ছাড়া কি আমাদের কোনো অনুষ্ঠান জমে? মাফ করো গো তোমরা, আমি কাল নতুন বউকে পাঠাতে পারবো না। তারপরেও যদি সে যায় নিজের ইচ্ছে, তাতে বাপু আমার কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যখন না করছেন আমি যাব না মা। তাহলে একটা কাজ করি, ওদেরকে এখানে ডেকে নি না। পরাগ মা, বলছিলাম যে আমি রান্নাঘরে গেলুম, এত বাজে কথা শোনার সময় আমার নেই। তুমি মায়ের মুখের উপর কেন কথা বলো বলো তো? মা যা বলেন সেটাই করতে হয় এই বাড়িতে। আমি তো মায়ের মুখের উপর কোনো কথা বলিনি, মা আমাকে ওদের বাড়ি যেতে না করেছে, তাই আমি বললাম যে ওরা এখানে চলে আসুক। আর ওরা তো এমনিই আসে, কাল না হয় সিঙ্গারা মুড়ি খেতে খেতে গল্প করব। শোনো তোমাকে আমি বলে দিচ্ছি, এসবের মধ্যে তুমি আমাকে একেবারে জড়াবেই না, এটা মায়ের বাড়ি, মা যেটা ভালো বুঝবেন সেটাই হবে। এত কথা বলিস না তো, কাল আমি যাব। কালকের জন্য আমরা এত প্ল্যান করলাম। শোন বউ, মা না দুপুর বেলা পর 3 ঘন্টা ঘুমোয়, ওই যে 3টার সময় গিয়ে শোয়, তারপরে একদম 6টার সময় ওঠে, ওই যে টিভি চালিয়ে সিরিয়াল দেখে, সিরিয়াল দেখার সময় ওঠে, আমরা 3 ঘন্টার মধ্যে ঘুরে বাড়ি চলে আসবো। হ্যাঁ এই আমরা যাব রে যাব, বুড়ি বুঝতে পারবে। এসো কিন্তু, হ্যাঁ না হলে কিন্তু খুব খারাপ লাগবে আমাদের। কাল দুপুরটা কিন্তু তোমার জন্যই রেখেছি শিমুল। কিন্তু মাকে না বলে এইভাবে যাওয়াটা কি ঠিক হবে? তুই চিন্তা করিস না, আমি বলছি তো আমার উপর ভরসা রাখ, উনি 3 ঘন্টা ঘুমোয়, 6টার আগে ওঠে না, আমরা 5:30টার মধ্যে বাড়ি চলে আসবো। আরে বাহ, কি তো বড়িয়া বাত আছে শিমুল, ফির তুমি চলে এসো। হ্যাঁ ও ক্যা হ্যায় কি আমরা আসতাম এই বাড়িতে, পর তোমার শাশুমা তো রাজি হচ্ছে না, আর তোমার হাজবেন্ড ভি তো ইম্পর্টেন্সই দিচ্ছে না, আর ওয়েসে ভি আমরা তো আজ নয় কাল তোমাকে ডাকতামই, তুমি কি তব যেতে না? আমার শাশুমা তো তব ভি না করত।
তুমি এসব বাদ দাও তো, তুমি এসব ভুলে যাও। যখন কালকে আমরা অ্যারেঞ্জমেন্ট করেই ফেলেছি আর একটা উপায় যখন বের হলো তখন প্লিজ এসো শিমুল, অবশ্যই এসো। একদম তিনটের মধ্যে ঢুকে যাবে, দেরি করবে না, কিন্তু কাকিমা যেই ঘুমাবে সঙ্গে সঙ্গে চলে যাবে। যাবো রে যাবো, বোকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তোরা আমাকে তো সব অনুষ্ঠানে ডাকিস বল, তোদের জন্য তো এইটুকু করা আমার কর্তব্য, আমি ঠিক নিয়ে যাবো। তোরা বাড়ি যা রে, বাড়ি যা। বেশ, অবশ্যই এসো কিন্তু দুজনে, হ্যাঁ চলো সুচরিতা দি। বৌদি ভাই, তোমার ওই বক্সে কি আছে? দেখে তো মনে হচ্ছে হারমোনিয়াম, এখানে কে রাখলো? হারমোনিয়াম আছে, হারমোনি। এ বউ, তুই হারমোনিয়াম বাজাতে পারিস রে? হ্যাঁ, আমাদের পাড়াতেও না অনেকে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে পারে। সন্ধ্যেবেলায় সবাই বসে প্যাপে 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 করে হারমোনিয়াম বাজিয়ে গান গায়, তুই পারিস? আমাদের পুতুলেরও যেরকম কথা। হ্যাঁ বৌমা, শুনেছিলাম তুমি ভালো গান জানো, একটু গান গাও না। আমি তো তুতুলকে সবসময় বলি একটু গানটা নিয়ে বস, গানটা নিয়ে বস। শুনলে তো, জানো ওকে দু তিন বছর গান শিখিয়েছি, পরীক্ষা দিয়েছে, পাশও করেছে, কিন্তু ও যেমন কোথাও মন টেকে না, একেবারে ছেড়ে দিল গানটা। মা তুমি থামো না একটু, দেখো গানের স্কুলে গেলেই কিন্তু গান শেখা যায় না। বৌদি তোমার গান শুনো, প্লিজ গান গাও না। এখন গান গাইবো? হ্যাঁ দাঁড়াও, আমি হারমোনিয়ামটা নিয়ে আসছি। না না থাক, বলছি এখন গান গাইলে মা যদি আবার রাগ করেন। আমি তো বলছি যা তো তুই নিয়ে আয়। আমার শাশুড়ি সবকিছুতেই রাগ করে, সে করবে করবে, ছাড়ো তো। আর কি এমন করছি বলো তো, একটু তো গান শুনছি। আর তাছাড়া বৌমা তোমার কি এমন রাজকার্য পড়ে আছে? হ্যাঁ, তোমার বর এখনো আসেনি, দেওর এখনো আসেনি, আর তোমার শাশুড়ি সে তো এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠেই সিরিয়াল নিয়ে বসে যাবে, রাত 9টা পর্যন্ত তাকে পাবেই না। আর ছেলেদের ওই চিড়েমুড়ি দিয়ে টিফিন দিয়ে দেবে, তারপর ঢুকবে রান্নাঘরে। রান্নাঘরে তো রান্না করাই আছে দুবেলা, দিদি তো একবেলা রান্না করে, রাতে একটু গরম টরম করে নেবে, দিদিরা কি ঝামেলা। তার থেকে তুমি গান শোনাও, দেখবে তোমার গান শুনে দিদি এখানে চলেও আসতে পারে। মোদি ভাই প্লিজ একটা গান করো, প্লিজ গা শিমুল গা, মনে হয় বুড়ি আসবে। আমাদের শিমুল রানীকে হামনি বাজিয়ে গান গাইতে দেখে বুড়ি অবাক হয়ে যাবে। এটা কি কম বড় কথা নাকি? আমাদের বাড়ির বউ কত গুণী। পাকা বুড়ি হয়েছে পুতুল দিদি একটা, তুমি বসো তো এখানে। এই তো তুল, তুমি আমার সাথে গলা মেলাও না। না না আমি পরে, তুমি আগে গাও। আচ্ছা বেশ, আমার গাওয়া হয়ে গেলে কিন্তু তুমি গাইবে। তোমার মতো ভালো পারবো না আমি। কেন এই কথাটা বলছো? এসব মনে হওয়ার কিন্তু কোনো কারণ নেই, তুমিও আমার থেকে ভালো গান গাইতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ ভালো ও ভালো করতে করতে সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, বেশিক্ষণ বসতে পারবো না গো। ভাবলাম নতুন বউ এসেছে, একটু দেখা করে আসি। শোনা শোনা গান শোনো। শোনাবো কাকিমা, আগে একটু চা করি, চাটা খান, তারপর না হয় শোনাবো। না 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 না, তুমি আবার আমরা এসেছি বলে রান্নাঘরে চা করতে যেও না, দিদি আমাদের দাঁতে কাটবে। সে দিদি দিলে নিজে দেবে খুন। আর তাছাড়া আমাকে তো তোমার কাকার জন্য বাড়ি গিয়ে চা করতে হবে, আমি আবার দুবার চা খেতে পারি না, ঘুম নষ্ট হয়ে যায়, আমার একবারই যথেষ্ট। গান শোনাও না বৌমা। ও শোনো, কবে যাবে আমাদের বাড়িতে? পর আগে ছুটি থাকলে দুপুরে কিংবা রাত্রে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, আমি সেটা বলতেই তো এসেছি, দিদিকে বলবো আমি। পাশের বাড়ি বলে কথা, আবার কবে টবে কি, যে কোনো দিন যেতে পারে। না না আসলে পর আগে তো স্কুল থাকে, ছুটির দিন দেখে যাব। আচ্ছা দুপুরবেলা নিমন্ত্রণ না করে রাত্রেবেলা নিমন্ত্রণ করা ভালো, কারণ দুপুরবেলা গেলেই তো খেয়ে দেবে, তাড়াতাড়ি চলে আসতে হবে, তার থেকে বিকেলবেলা যাবে, সারাক্ষণ থাকবে, একেবারে রাত্রে খাবার দাবার খেয়ে ফিরবে, আর জেঠিমনির জন্য খাবার দিয়ে দেবো, তাহলে আর কোনো চাপই থাকবে না। সে হবে খন, ওদের সুযোগ সুবিধা মতো ওরা যাবে, আমি দিদিকে বলে দেব। অবশ্য তিনি কি বলেন দেখি। এই যে
আমি যে একটা মনুষ্য আছি তা তোমাদের কারো চোখে পড়ছে না যে? সবা কথা তো বলছো তুমি, আম কথা বলছো না যে? ওরে বাবা, পুতুল রানী আমাদের বাড়িতে না গেলে খাওয়া দাওয়া হবে? কিছুতেই হবে না, পুতুল রানী না গেলে আমি রান্নাই করবো না। এই কথা কেন ভালো করে বলো একবার। এই তো বলছি তো, শোনো বৌমা, তুমি যখন আমাদের বাড়িতে যাবে পুতুল রানীকে সঙ্গে করে নিয়ে যাবে, কেমন? নিয়ে যাব তো, কারণ আমি তো আবার আমার পুতুল দিদি ছাড়া কোথাও যাই না। এদিক থেকে আমাদের বাবা খুব ভালো হচ্ছে জানো তো, আমাকে ছাড়া কোথাও যায় না, কোথাও যায় না। কিন্তু আমাদের প্রতিজ্ঞা সেই তো খালি আপনি আর কুপনি, আপনি আর কুপনি করে। আচ্ছা চুপ করো, এবার গান শুনবে কি শুনবে না বলো? এত সময় খাই দিচ্ছিস কেন বাপু? হ্যাঁ, কখন থেকে গান গাইতে বলছি, একটু গান গা না রে। আরে বাজে কথা বলে সময় খাই যাচ্ছে, গান গা। শোনাচ্ছি, দেখেছিস আমাদের বাড়ির বউ কত সুন্দর গান করে। পুরো রেডিওতে যেমন গান হয় তেমনই, খুব সুন্দর। কত গুণ আমাদের বউয়ের। চুপ কর, আগে শুনে নি তারপর গাও মা, ভালো করে গাও। সত্যি বৌদি ভাই, তোমার গানটা ছাড়া একদম উচিত না, ভালো গান গাও তুমি। তুমিও গাও না তো তুল আমার সাথে। না না, তুমি এখন গাও, আমি আমি পরে গাইব। গাও না আমার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চুপ, গানটা শেষ করো না মা, খুব ভালো লাগছে। কি ব্যাপার, বাড়িতে কি গান বাজনার আসর বসেছে নাকি? বেশ করেছে, গান গাইছে। তোর হবু বউ যে অফিস করে আমাদের বাড়িতে এখন এলো, এত যে অফিসে যায়, আমরা কি কিছু বলেছি? কিছু বলিনি তো। তা আমাদের নতুন বউ যদি এখন বসে একটু গান গায়, তাতে কি তোদের গায়ে ফোসকা পড়ছে নাকি রে? ঠিক আছে, গান গাইছে, তাতে তোমার কি বলো তো? তুমি চুপ করো না, গানই তো গাইছে পলাশ, কোনো অন্যায় তো করছে না, চুরি ডাকাতিও করেনি, তাহলে তুই এভাবে কথা বলছিস কেন? সেই তো, আমি বাড়ি ঢুকছি আর ওদিকে পাড়ার মোড় থেকে গান বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি তো অবাক, এই হচ্ছে নাকি নতুন বউ? কে বলবে দুদিন আগে আমাদের বাড়িতে বউ হয়ে এসছে, এ তো মনে হচ্ছে তারই বাড়ি, আমরা সবাই এখানে থাকি আর কি, যার যা ইচ্ছে তাই করে যাচ্ছে। মা, ও মা, ও বলো বলো, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল রে বড্ড, কখন যে ঘুমিয়ে পড়েছিল মা। এত ও মা, প্রতীক্ষা মা আছো, তাহলে আমাকে বলিস নি কেন? বলবি তো, কি হয়েছে বল। কি হয়েছে কি হয়েছে, দেখো নিজের চোখেই দেখো কি হচ্ছে, দেখতে পাচ্ছ?
আচ্ছা তোমার বাড়িটা কি এখন এই মেহফিল করার জায়গা হয়েছে নাকি? পলাশ, একদম মাঝে মাঝে কথা বলবি না। আমি তোর কাকিমা হই, আমার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলতে তোর খারাপ লাগছে না? কেন, খারাপ লাগার তো কিছু নেই, যেটা সত্যি সেটাই বলছি। কিন্তু একই কথা, এই হারমোনিয়ামটা করতে কে এলো? মা, 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 এই হারমোনিয়ামটা আমার মা পাঠিয়েছেন, আপনি বোধহয় খেয়াল করেননি। সবাই বললো আমাকে গান শোনাতে, তাই গান শোনাচ্ছিলাম বাড়িতে। পলাশ এসে যেমন চেঁচামেচি করবে বুঝতে পারিনি। শোনো, আমাদের বাড়িতে কিন্তু এসব চলে না। পলাশ, তোমাদের বাড়িতে ঠিক কি কি চলে না আমাকে একটা লিস্ট করে দিও না গো। আমি তো এখানে নতুন এসেছি, তাই এত মনে রাখতে পারছি না। আরেকটা কথা বলি, তোমায় কিছু মনে করো না। প্রতীক্ষা কি জানে যে তোমাদের বাড়িতে এত সব চলে না? আমার মনে হয় প্রতীক্ষা এসব জানার পর এ বাড়িতে ওর আসতে ভালো লাগবে না, তাই না প্রতীক্ষা? দেখো, আমি তো গান গেয়ে লতা মঙ্গেশকর হতে যাবো না, আশা ভোসলেও হতে যাবো না, এমনকি পাড়ার ওই আভেরিদিও হতে যাবো না। আভেরিদি যিনি পাড়ায় গান গান, আশেপাশের বাড়িতেও গান, ভালো গান, একটাকে সবাই চেনেও না। কিন্তু কি বলতো, আমি শুধু শুধু কেন গান প্র্যাকটিস করতে যাব? আমি তো ছোটবেলা থেকে কোনোদিনও গান শিখি, নাচ শিখেছি অল্প স্বল্প, তবে সেসব ওই পড়াশোনা চাকরির জন্য শিখে উঠেছে। আর শিখে না উঠলে আমাদের বাড়িতে এই রেয়াজ নেই যে একটা বড় মেয়ে পায়ে ঘুমুর পরে নাচবে। সুতরাং তুমি শিমুল দি আমার সাথে নিজের তুলনা করো। একবারও না, আমি তোমার সাথে নিজের তুলনা করিনি। আমি শুধু এটাই বলেছি যে যারা গান গায়, এই ধরো না তোমার তো বন্ধু আছে, তাদের মধ্যে তো কেউ না কেউ হয়তো গান গায়, তাদের হয়তো বিয়ে হয়ে গেছে, তো কখনো কি এমন কথা শুনেছ গান গাওয়া মানে ঘরোয়াভাবে মেহফিল জমানো? বুঝিনি বাপু, নিজে অন্যায় করেছো তার উপরে এত বড় বড় কথা বলছো? তুমি দেখো মা, দেখো তুমি ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে কোথায় তুলেছো। বউয়ের ছোট দেওয়ার হোস, তুই এত কটর কটর করে কথা কেন বলিস রে? হ্যাঁ বলাস দা, কি রে, আমরাই বৌদি ভাইকে বায়না করেছিলাম যে একটু গান শুনবো, তাই গান গেয়েছে। দেখ তুতুল, তোদের বাড়িতে যেটা চলে সেটা কিন্তু আমাদের বাড়িতে চলে না। আমাদের বাড়িতে একটা শাসন আছে যেটা তোদের বাড়িতে নেই, এবং তার জন্যই কিন্তু তুই এরকম বাউন্ডুলের মতো ঘুরে ঘুরে বেড়াস। তুই কোথায় কি করিস, কোথায় যাচ্ছিস, সব খবর কিন্তু আমার কাছে আসে। হ্যাঁ, আমাদের বাড়িতে আমার মেয়ের তো কোনো শাসন নেই, বাউন্ডুলও তো আমার মেয়ে, যা ইচ্ছে তাই করে বেড়ায়। কিন্তু তোর পলাশ, তোর মা তো তোকে শাসন করেছে, তাই না? তাহলে যে মেয়েটার সঙ্গে তুই ভালোবাসা করেছিস তাকে তুই রোজ নিয়ে বাড়িতে আসিস কেন? বিয়ে শাদী তো এখনো কিছু করিসনি, তার বেলায় কিছু মনে হয় না? ছোট বলে আমার বাড়িতে কে আসবে কে আসবে না সে তো আমি ঠিক করবো রে, ও কি কথা? হ্যাঁ দিদি, নিশ্চয়ই তোমার বাড়িতে কে আসবে না আসবে সেটা তুমিই ঠিক করবে হাজার বার, কিন্তু আমার মেয়েকে আমি কিভাবে বড় করব, কিভাবে শাসন করব, সেটা তো আমিই ঠিক করব, সেটা তো পলাশ বলে দেবেন। তোমার ছেলেকে মুখ বন্ধ করতে বলো, আমিও তোমার ছেলে সম্পর্কে কিছু বলবো। শুধু শুধু যত অনাসৃষ্টি কাণ্ড এসেছে এতক্ষণ বাদে আমাদের বাড়ির মাথায় করতে, এই কেউ ছেড়ে ও গান গাইছে, আমরা গান গাইতে বলেছি তাই তো গান করেছে, নলকে গান করতো কোনো ভালো জিনিস তুমি সহ্য করতে পারো, তাই না? এই যে
তুমি যেখানে বসে বসে গান গাইছো তা আমার অনুমতি নিয়েছিলে? মা, আমি তো জানতাম না যে গান গাইতে গেলেও আপনার অনুমতি নিতে হবে। সবাই আমাকে বললো, তাই আমি হারমোনিয়াম বাজিয়ে গান শোনাচ্ছিলাম। আর আপনি আমাকে বলে দেবেন মা কিসে কিসে আর আপনার অনুমতি নিতে হবে। এখন তো মনে হচ্ছে নিঃশ্বাস নিতে গেলেও আপনার অনুমতি নিতে হবে। আমি যদি নিঃশ্বাস না নিই আমি তো মরেই যাব মা। আপনি আমাকে বলে দেবেন মা আমি ঠিক কোনগুলো করবো আর কোনগুলো করবো না। এখন আমি সত্যি ভয় পেয়ে যাচ্ছি মা, খুব ভয় পেয়ে যাচ্ছি। দেখ 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 বলু দেখ কেমন বিঁধিয়ে বিঁধিয়ে কথা বলছে, দেখ তুমি দেখো কি হয়েছে। পরাগ, এত চেঁচামেচি কিসে? শোনো পরাগ, বলি তোমার বউ আমাকে অপমান করবে দিন রাত, আর আমি সকাল থেকে রাত অবধি তার জন্য বসে বসে রান্না করে যাবো, এ কিন্তু আমি পারবো না বাবা। কিন্তু কি হয়েছে সেটা বলবে তোমা? দেখ না বাবা, বসে বসে গান গাইছিলেন উনি। আমার পলুটা তো এই সমস্ত পছন্দ করে না, তুইও তো পছন্দ করিস না বলে আমি জানতো। তা বলি ও বাবা, তোর বউ কি তোকে বলেছে নাকি যে সে গান টান গাইবে? কিন্তু আমি তো কিছু জানি না, এই হারমোনিয়ামটা কোথেকে এলো? ওর বাপের বাড়ি থেকে দিয়েছে। তাই তো বলছিলাম বাবা, ওর বাপের বাড়ি থেকে যে একখানা হারমোনিয়াম দিয়েছে আমাদের জানালো নেই পর্যন্ত। আমাদের এই বাড়িতে এ সমস্ত চলে কি চলে নেই অনুমতি নেওয়া নেই। তা এখন হা হা করে গান গাইছে, পাড়ার লোক সবাই শুনতে পাচ্ছে। আমি তাই তাকে বললুম যে তুমি যে গান গাইছিলে আমাকে জিজ্ঞেস করবে তো, অনুমতি নেবে তো? কি বললে জানিস? বললে যে মা এরপর তো নিঃশ্বাস নিতে গেলেও আপনার অনুমতি লাগবে, কিন্তু নিঃশ্বাস ছাড়া তো আমি বাঁচতে পারবো না। কত বড় একখানা কথা পরাগ। তা বলি তুই কি তোর বউকে এতখানি আশকারা দিয়েছিস বাবা যে সেই দুদিনের মধ্যে তোমার মাকে হাতের তালুর মধ্যে একদম গুঁজে রাখবে পুড়ে রাখবে ভেবেছে? কি ব্যাপার কেন? কি হয়েছে শিবু? কিছু হয়নি রে পড়া, বৌমা একটু গান শোনাচ্ছে, আমরা বলেছি তাই। সেই নিয়ে তো পলাশ একেবারে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুললো।